বন্ধুরা, ভিডিওর শুরুতে ভারতের মহান যোদ্ধা, বীর স্বাধীনতা সংগ্রামী, মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে গভীর শ্রদ্ধা জানাই। কারণ নেতাজির জন্য আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে গর্বের সাথে জীবনযাপন করছি। কিন্তু আপনারা কি জানেন, সেই ভারতবর্ষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পণ্ডিত জওহরলাল নেহরুর মারাত্মক কিছু ভুল সিদ্ধান্ত, যার কারণে সমস্ত ভারতবাসীরা আজও খেসারত দিয়ে চলেছে এবং শাস্তি ভোগ করে চলেছে। বিভিন্ন সংগৃহীত তথ্যের মাধ্যমে আজকের ভিডিওটি তুলে ধরা হলো। সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে সঠিক তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ, আর সত্য মিথ্যার বিচারক আপনারা। 14ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিন, তার মহান কিছু কীর্তি আজকে আপনাদের কাছে এবং সমস্ত ভারতবাসীর কাছে সত্যি খুবই প্রশংসনীয়। নাম্বার 1, ভারতের এই মহান ব্যক্তি দেশমাতাকে এতটাই ভালোবাসতেন যে দেশ স্বাধীন করতে ভারত মাতাকে দুই ভাগে বিভক্ত করতে বাধ্য করেছিলেন। তার সঙ্গে ছিলেন গান্ধীজিও। এটাই হচ্ছে নিজের দেশের প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। নাম্বার 2, তিনি ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নেন। পদক্ষেপটা হলো প্রতি বছর 10,000 মেট্রিক টন গরুর মাংস ব্রিটেনে রপ্তানি করার চুক্তি স্বাক্ষর করেন। দারুণ দারুণ পদক্ষেপ। নাম্বার 3, ভারত মাতাকে স্বাবলম্বী করার জন্য তিনিই প্রথম কমনওয়েলথে অন্তর্ভুক্ত করে ভারতকে সংবিধানে ডোমিনিয়ন স্টেটের মর্যাদা দেন। জবাব নেই। নাম্বার 4, চিকিৎসা ক্ষেত্রে আয়ুর্বেদ নামক ব্যাকডেটেড পদ্ধতিকে তিনি ওয়েস্টেজ হিসাবে চিহ্নিত করে গর্ত খুঁড়ে কবর দিতে বলেন। এটি একেবারেই অভাবনীয় পদক্ষেপ। নাম্বার 5, অহিংস মানবতার পূজারি ভগবান গান্ধীর উত্তরসূরি পণ্ডিত নেহরু স্বাধীন ভারতে অনেকগুলি বন্দুক তৈরির কারখানা বন্ধ করে চায়ের কাপ তৈরির কারখানা তৈরি করেন। কি অপূর্ব পদক্ষেপ। নাম্বার 6, ভারতের সীমানা বাড়াবার জন্য তিনি 370 বা 35 এর মতো চির শান্তিময় পদক্ষেপ গ্রহণ করেন। তার দূরদর্শীর জন্য 70 বছরের অধিক সময় কাশ্মীরে শান্তি বিরাজ করছে। অসম্ভব উপকারী পদক্ষেপ। নাম্বার 7, শিক্ষাক্ষেত্রে তার পদক্ষেপ হল তিনি যে জরাজীর্ণ ভারতীয় শিক্ষা পদ্ধতির বিরোধিতা করে ইউরোপিয়ান পদ্ধতিতে শিক্ষা বহাল রাখার জন্য এবং ভারতীয় প্রাচীন গুরুকেন্দ্রিক আশ্রমকেন্দ্রিক বস্তাপচা শিক্ষা ব্যবস্থা পুনরায় না ফিরিয়ে আনার জন্য এক চুক্তি স্বাক্ষর করেন। এটা একেবারেই চমকপ্রদ পদক্ষেপ। নাম্বার 8, দেশের শিল্পপতিদের ঋণ মাফ করার এবং কৃষি পশুপালনকে উদ্যোগের মর্যাদা না দেওয়ার জন্য আরও এক চুক্তি স্বাক্ষর করেন। কৃষকদের অর্থনীতি চাঙ্গা করার জন্য এটিই যথেষ্ট। নাম্বার 9, তিনি এতটাই উদারবাদী ছিলেন যে কতজনের যে তিনি বায়োলজিক্যাল জনক তা হয়তো তিনি নিজেই জানতেন না। ভারতীয় কুসংস্কার ভাঙার শ্রেষ্ঠ পদক্ষেপ তার চরিত্র অনুশীলন করে। নাম্বার 10, নেতাজির মতো লোককে দেশদ্রোহী এবং ওয়ার ক্রিমিনাল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে ব্রিটেনকে সাহায্য করেন। বাহ, কি চমৎকার পদক্ষেপ। বন্ধুরা, এবার আপনারা বলুন, পণ্ডিত জওহরলাল নেহরু যেসব পদক্ষেপ নিয়েছিলেন এসব দেশের প্রতি কি অবক্ষয় ছিল না? দেশের প্রতি অন্যায় ছিল না? ভুল সিদ্ধান্ত ছিল না? আমাদের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন, আর তার এই সব পদক্ষেপের কারণে সমস্ত দেশবাসী আজও শাস্তি ভোগ করে চলেছে। নেহরুর ভুল পদক্ষেপগুলি ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। নেহরুর আরও অনেক ভুল পদক্ষেপ আরও বিস্তারিতভাবে পরবর্তী পর্বের ভিডিওতে তুলে ধরা হবে, যদি আজকের ভিডিওতে আপনারা 10,000 লাইক করেন। সবশেষে একটি বিশেষ কথা আপনাদের জন্য, আপনারা মনোযোগ সহকারে কথাটি শুনুন এবং উপলব্ধি করুন। এতদিন পর্যন্ত যে সমস্ত ঐতিহাসিক ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে তা একেবারেই কঠিন কঠোর মজবুত প্রমাণের সাপেক্ষে। বিভিন্ন দেশি বিদেশি লেখকদের কলমে বিভিন্ন ঐতিহাসিক পুস্তকের মাধ্যম থেকে তথ্যগুলি সংগৃহীত হয়েছে।
আপনাদের জানার সুবিধার্থে কয়েকটি পুস্তক চক্রবুয়ে নেতাজি, কেশব ভট্টাচার্য, গুমনামী সুভাষ, অশোক টান্ডন, গান্ধীজি ও নেতাজি, নারায়ণ সান্যাল, দি মার্ডার অব মহাত্মা, জি ডি খোসলা, গান্ধী দি নেকেড অ্যাম্বিশন, জেড অ্যাডামস এবং আরও অনেক অনেক পুস্তক। আপনারা অনেকে ভিডিওর ঐতিহাসিক তথ্য সত্য মিথ্যা বিচার না করে অমার্জিত ভাষায় মতামত জানাচ্ছেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু ভাষার রুচিশীলতা অবশ্যই বজায় রাখুন। সবশেষে, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার বন্ধুদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আমাদের মাইএম ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম রয়েছে, চাইলে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। ধন্যবাদ।